আমি ডাক্তার রবিউল আলম, বাগমারা উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিটির মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। আমার সেবাতে অত্র এলাকার রোগীদের সন্তুষ্ট থাকায় অল্প দিনের আমার চিকিৎসা সেবা চারিদিকে ছড়িয়ে পড়ার কারণে রোগীরাও যথেষ্ট স্যাটিসফাই হয়ে আমার অবস্থানটা এমনিতেই, যারা আমার এই অবস্থানটাকে নষ্ট করার জন্য আমার পিছে উঠে পড়ে লাগছে, তারা এক এক সময় ফেসবুক মিডিয়াতে পত্রিকাতে আমার নামে কিছু অপপ্রচার চালায়। এবং বর্তমানে এক মহিলা লুৎফুন নাহার নামে এক মহিলা বাদী হয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিসে আমার নামে একটি অভিযোগ দায়ের করে। এটি আমার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের একটি অংশ। আমি আমার চেম্বারের অভিযোগকারীর সিসি, আমার সিসিটিভি এবং আমার সহকর্মীরা উপস্থিত ছিলেন, সাক্ষীদের মতামত গ্রহণ করলে অভিযোগের কতটুকু সত্যতা আছে তা প্রমাণ পাবেন। আমি এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানাই ও প্রতিবাদ জানাই। এবং এই কাজ করার সময় মহিলার একজন তার ননদের হাজব্যান্ড মাস্টার শহীদুল্লাহ উনি এখানে ছিলেন এবং উনি অনেক কিছু জানেন, যদি প্রয়োজন হয় ওনার সাথে কথা বললে আপনারা অনেক কিছু শুনতে পাবেন এখানে কোনো কিছু হয়েছে কি না। আপনি যে এই যে আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছিল বা করা হয়েছে, বর্তমানে তদন্তাধীন আছে, আপনি কি এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছেন, কোনো আইনগত কোনো সহযোগিতা চেয়েছেন? এটা আমার আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমার স্যাররা আছেন, যদি ওনারা যদি প্রয়োজন মনে করে আমি ওনাদের সাথে কথা বলবো। স্যাররা যদি মনে করে যে এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার দরকার, তাহলে আমি স্যারদের সহযোগিতা নিয়ে করবো। ধন্যবাদ।